এই হাবু, এই কাবিলা, বন্ধু একটু এদিকে আয় তো, মুই একটু বাথরুমে যাবো। যাও যাও যাও, বাথরুমে যাও। আসি শুভ, ডিউটি শুরু করে যাবো ভাই। আপনিও যান ডিউটি করেন। পার্সার ডিউটি করে না, পার্সার ডিউটি করায় হাবু ডিউটি করবো। আর আপনি কি করবেন? খালি হুতি থাকবেন তাহলে আবার কি? হ্যাঁ রে পাশা ভাই, পুরো এক জীবন কাটাই দিলেন অন্য রূপে, কেন এখানে এবার নিজের নিজে মতেন না শুভর মতো। আরে বাবা, হিরোমে যাওয়া যেত না, হিরোমে গেলে আই আবার ডিউটি থড়ি যাই ভাই। আনার বেড়েতে উড়ি যান, আই এনে সেটি যাই। আরে কি কসবাটা, তুই বাইরে থাকবি কে? তুই আমার বেড়ে কি আছিস? কোনাই আমার বেড়ে ভাইয়া, আর অকালে মরার শখ নাই। এই জাইঙ্গা মাইঙ্গার গন্ধে আর হাত বাইরে যাব। আমরা ফাইভ স্টার রুমে যা আমরা থাকেন জান। ওটা ফাইভ স্টার রুমই বেটা, সকাল বিকাল অনে স্প্রে করা হয় ভাইয়া। আমরা দুটো ট্যাঙ্ক সাবি দিচ্ছি ভাইয়া। আমি এক পেরেশান এলে এই রুমে আসছি, আমার এই রুমে থাকতে দেন। আমি এই রুমে যেতে রাজি না। আপনার রুমে যা আমরা থাকেন যান যান, জাইঙ্গা এখন লট খাই, আমরা যাই হেন হতে থান যান। তুই কি এখনই ঘুমাবি নাকি বেটা, এখন দিনের বেলা? ভাইয়া আমি আমার জগৎটা এখানে ক্রিয়েট করে লই না, আপনারা আমার একটা ভাবনা চিন্তা আমাদের থাকতে দেন না। কি রে বাবা, থাক ভালো জায়গায় থাকবে বুঝলাম, শুনলি না? ভালো জায়গা। এই কাবিলা, কাবিলা, বন্ধু একটু এদিকে আসবি? বন্ধু রে আইতেছি রে, আর হঠাৎ করে কোমরটা ব্যথা দিছে রে, আইতেছি বন্ধু। আমরা এখন থেকে এখানে ঘুমাবো আমি আর দাদু। কাবিলা ওইখানে ঘুমাবে শিমুলের সাথে, তুই ঘুমাই থাক। কাবিলা রুমে ঘুমাবে, কথা বলিস না, ঘুমাইতে থাক। এই পাশা ভাই, এই উঠেন কি হলো, মুই কি বলি শুনে না? এই কাবিলা, কাবিলা আর চিল্লাচিল্লি করিস না, শুয়ে থাক। আরে আপনারা দুই জন ঘুমাইলে মোট ডিস্টার্ব হইবে, মোট ঘুমি আসবে না। ঘুমাই তো স্যার। আরে ভাই এই কইলে হইবে নাকি, সারা রাত ধরে ডিস্টার্ব করবে, ওঠেন। আরে বাবা কাবিলা, দুই বুইরে পাঠাইয়ে দেশে ডিস্টার্ব করবে নাকি, এমনি পায়ের ব্যথা ঘুমাইতে পারি না।
হ্যালো হ্যালো রামিয়া, কি অবস্থা তোমার? হ্যাঁ এই তো ভালো, তোমার কি অবস্থা? আর কি আর, দিন যা রাইত। তুই কোনটাই? এই যাই একটু বনানের দিকে যাইতে আসি আর কি। বনানের দিকে? তুমি কি নোয়াখালী যাও না? না আমি তো ঢাকায় আরো এক মাস থাকবো। আচ্ছা তুই সেদিনকে আইলি না কিল্লাই? তুই কি ভাবছিস আইতরে দিয়ে বিল দেয় আমো কেন? আরে বোকারে, ওদিন তো একটা অ্যাক্সিডেন্ট করছে, হিললে বলি না হাইতে মারিন, আর নাইলে তো আইতে। আর তুমি একটা কাজ করো, বনানে যেতে হইতাম না, তুই বাধান বলে চলে এলো, আর না বাসা পুরা খালি, তুই বাসা বই আড্ডা দিবি। না ও নাই আইতে পারতাম না। আর নেক্সট উইকে ধানমন্ডি যাবার প্ল্যান আছে, যদি হেদিকে যাই তাহলে তোর লগে দেখা করি আইও মার কি। উমা তুই একটা বাসা তাইবা? কি বলে এটা, আর তো বিশ্বাস করুন না। তুই যেহেতু এত করে কইতে আসছিস তো ভাবলাম তোর লগে একটু দেখা করি যাই। আচ্ছা বাসায় কি কাবিলা ভাই থাকতো না? আর বাবুরা কাবিলা ভাই কোনো না কোনো সেটিং দিত, আর বাসার যেগুলো আছে তো দলছে, এগুলো কে কোনে এগুলো রে হাড়া ধরে কোনো না কোনো মানে আন্দা বাসা হচ্ছে মনে করো পুরো ভিআইপি বাসা রেস্টুরেন্টের মতো, একটা হলো রাখি দিছি এতে তোমার চা কফি বানা খাওয়া কোনো সমস্যা তো। শিমুল্লা আয় তোকে বাসা যাই ঠিক আছে, কিন্তু বাসায় যাবার পর যদি তুই উল্টা পাল্টা কিছু করস আয় কিন্তু তোর অজ্ঞা থাবর দিব। আচ্ছা থাবর এক জায়গা দুগা দিও। থাবর এক জায়গা দুগা দিও মানে? শিবুল্লা তুই ভালো হইতে না না? খোদার কসম আমি তোমার আগে ভালো হই যাব, আই লাভ ইউ। আই তুই কিয়া কইলি? শিবুল্লা তুই কিয়া কইলি? হ্যালো আরপর কসাই নেটওয়ার্কে ঝামেলা করে। হ্যালো লামিয়া, ও এখন নেটওয়ার্কে ঝামেলা করে না? আমার মন চাইলে আমি নিজে নিজে এলাকায় যাই থাকবো, আমার আর কারোর লাগবে না, আপনার কষ্ট করে মনে বাথরুম নিয়ে যাওয়া লাগবে না। আরে চাপ না আজকে বাটা, তোরা হাবু বাথরুমে নিয়ে যাবো, লাগবে না আপনার কারোর মরে বাথরুমে নিয়ে যাওয়া। কালকে রাতের বেলা কম ডাক দেয়নি আপনার আর হাবু বাইরে, কেউ শুনছেন? কেউ শুনলে কি আর মরে বিছানা ভাসাই তো হইতে চাইছে, আপনার কারোর লাগবে না। উনি আব্বারে বললে দিছি আব্বা এসে মরে লইয়ে চলে যাবে। আরে সামান্য জিনিস তুই এটা নিয়ে মন খারাপ করে রইছিস, বিছানা ভাসাই সুস্থতে কি হয়েছে? এরকম মাঝে মাঝে ভাসাই তো হয়, তাহলে চাইল্ডহুডে ফিরে যাওয়া যায়। আমি তো মাঝে মাঝে ইচ্ছে করে বিছানা ভাসাই, এটা সামান্য একটা জিনিস এটা নিয়ে মন খারাপ করে রইছিস। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।